এই গ্রাফ কিন্তু এই মুহূর্তে নিম্নমুখী, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টায় যে পরিমাণ ব্যক্তির দেহে করোনা ভাইরাস ঢুকছে নতুন করে, সেই সংখ্যাটা কিন্তু ডে বাই ডে কমছে। নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 42,640 জন এবং মৃত্যুর সংখ্যাটা আপনাদেরকে জানিয়ে রাখবো। 1,167 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হার 2.5%। 91 দিন পর দেশের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত 42,640 এবং নতুন করে 1,167 জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। সংক্রমণের হার 2.5%। গোটা দেশ জুড়ে এবং বিভিন্ন রাজ্যগুলো যে কড়া বিধিনিষেধের মধ্যে রয়েছে, তার ফলাফল কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফ কিন্তু ক্রমশই নিম্নমুখী হচ্ছে। প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে পরিমাণ মানুষের শরীরে এই ভাইরাস ঢুকছিল, সেই সংখ্যাটা ধীরে ধীরে কমছে। আর এই জায়গা থেকেই কিন্তু আশার আলো দেখছেন চিকিৎসকেরা। 91 দিন পর দেশের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত 42,640, অর্থাৎ 50,000-এর নিচে নেমে গিয়েছে কিন্তু এই মুহূর্তে গ্রাফ, এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমছে। সংক্রমণের হার 2.5%। প্রচুর মানুষ সুস্থ হয়ে উঠছেন এই মুহূর্তে, এবং সেই সঙ্গে অবশ্য ভাবাচ্ছে তৃতীয় ঢেউ, কারণ তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী অনিবার্য এমনটাও কিন্তু বলা হচ্ছে। যদিও চিকিৎসক মহলের তরফ থেকে এই বিষয় নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া যায়। আমরা বিষয় সম্পর্কে আরও কথা বলে জানবো। ডক্টর সুমন পোদ্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর পোদ্দার নমস্কার, স্বাগত আপনাকে যে 24 ঘন্টায়। এই যে 91 দিন পর দৈনিক সংক্রমণ সর্বনিম্ন, মৃত্যুর সংখ্যাও কমছে অবশ্যই, কতটা আশার আলো দেখা যাচ্ছে এই জায়গা থেকে? পুরোটাই আমার তো দেখার কথা যে সেকেন্ড ওয়েভটা কবে যাবে, সেইটুকু তো। সেকেন্ড ওয়েভ এখন তলানিতে এসে ঠেকেছে, এটা আস্তে আস্তে আরো নামবে। তো সেকেন্ড ওয়েভ মোটামুটি ওভার, এবার সেকেন্ড ওয়েভ ওভার, সুতরাং আমরা সবকিছু ভুলে যাব, সেইটা যেন এবার না করি। আমরা তো দেখে শিখিনি, থেকে যেন শিখি। প্রথম ওয়েভের যা ভুলভালগুলো আমরা করেছি, যে আমাদের প্রিপেয়ারডনেসের যে অভাবগুলো ছিল, সেগুলো এবার কিন্তু শুধু আসলে পুষিয়ে নিতে হবে। এটা কিন্তু এবার আমাদের তার জন্য অনেক বেশি মূল্য চোকাতে হয়েছে, আর যেন মূল্য চোকাতে না হয়। যদি থার্ড ওয়েভ আসে, হয়তো আসবে, থার্ড ওয়েভের পরে আরও ওয়েভ আসবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের যদি প্রিপেয়ারনেসটা থাকে সবসময়, যেটা কথাটা আছে না যে লেট হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, তো সেই জিনিসটাই এক্ষেত্রে বোধ হয় অ্যাপ্লিকেবল। আমি একটা বিষয় ক্ষেত্রে জানবো, আপনি বললেন থার্ড ওয়েভ যদি আসে, তারপরে বললেন হয়তো আসবেই, এই যে একটা ওয়েভ চলে যাচ্ছে আরেকটা ওয়েভ আসছে, একটা ওয়েভকে আসার পথটা সুগম কিভাবে করে দিচ্ছি আমরা? মানে কি থেকে আমরা বলতে পারি যে থার্ড ওয়েভ আসতেই পারে? দেখুন, ভাইরাসটা যেরকম মিউটেট করা, সে তো মিউটেশন চালাবেই, সেটা তো ন্যাচারাল প্রসেস, সেটা চলবেই। অন্যান্য দেশগুলোতে যেরকম দেখা যাচ্ছে যে থার্ড বা ফোর্থ ওয়েভ যেরকম হচ্ছে, সেই হিসেবেই এটা প্রেডিকশন যে আমাদের দেশেও হয়তো আসার কথা। আর এদিকে এখানেও আমাদের দেশেও তো এই মিউটেশনগুলো চলছেই, যত মিউটেশন হতে থাকবে তত নতুন নতুন ভাবে একটা হঠাৎ করে একটা আউটব্রেক বা এরকম হওয়ার চান্সটা বাড়বে। তার সাথে আমরা সেটা অ্যাড অন করে দিচ্ছি আমাদের নিজেদের বিহেভিয়ার গুলোকে ঠিক না রেখে। মাস্ক খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর পাচ্ছি না একটু চা খেয়ে আসি বলে সেটুকুর জন্য আমরা গিয়ে পাড়ার দোকানে ভিড় করছি, তো এই জিনিসগুলো তো আরো বেশি ঝামেলা করে দেয়। এর পাশাপাশি যে ভ্যাকসিনেশন, যেটা যখন আমরা বিপদে পড়ি তখন ত্রাহি ত্রাহি করে বলি দাও বাবা তাড়াতাড়ি দাও, কিন্তু যে বিপদটা চলে যায় এখন দেবো, থাক একটু যদি এইটা আসুক, না ওটা আসুক, এই সমস্ত করতে গিয়ে এই ধরনের এই গয়ঙ্গচ্ছ ভাবগুলোই হচ্ছে খারাপ, এগুলোই কিন্তু আমাদেরকে আবার বিপদের মুখে ঠেলে দেয়। ডক্টর পোদ্দার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বণিক নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টা। এই যে সংক্রমণের গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে নিম্নমুখী হচ্ছে, এবং 91 দিন পর একবারে সর্বনিম্ন সংক্রমণ, সেক্ষেত্রে এটা কতটা আশা জাগাচ্ছে? এবং এই ওয়েভটা প্রায় শেষ, এটা অনেকেই বলছেন থার্ড ওয়েভ আসবে, তো কিভাবে বিষয়টাকে বর্ণনা করবেন আপনি? প্রথম কথা বলি, আমি ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ নই, আমি জনস্বাস্থ্যের একজন ছাত্র। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, এটা স্বস্তিদায়ক, কোনো সন্দেহ নেই, কিন্তু ভয় হয় স্বস্তিটা সাময়িক কিনা। কেননা যখনই আমরা দেখছি, বারংবার প্রচার করছি, বলছি স্বস্তির খবর, খানিকটা হলো আশার আলো, তখনই দেখি এক শ্রেণীর মানুষ সমস্ত সতর্কতা সুরক্ষা বিধিগুলো ভুলে গিয়ে
আবার যেন প্রি করোনা এজে ফিরে যেতে চাইছেন। বাজার ঘাটে দেখলে মনে হয় দেশে করোনা বলে কোনো বস্তুই ছিল না, এত মানুষ একসাথে হুমড়ি খেয়ে বাজারে পড়ছেন, ভয় হয় আবার না সে ফিরে আসে। আর এটাও ভয় হয় যে এবার যদি সে ফিরে আসে আরো কিন্তু প্রবল বিক্রমে ফিরে আসবে। এই জায়গাটা হচ্ছে ভয়ের, এবং এই জায়গাটা যতক্ষণ না আমরা ইনশিওর করতে পারি যে মে হোয়াট কাম, আমরা কষ্ট হলেও অসুবিধা হলেও যে প্রাথমিক সুরক্ষা বিধিগুলো মেনে চলার কথা বলে 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 মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল সেটা যাতে তারা বজায় রাখেন, এটা বজায় না রাখতে পারলে কিন্তু এই স্বস্তির যে খবর সেটা সাময়িকই থেকে যাবে, আবার তখন একটা ঢেউ এসে আছড়ে পড়বে, এবং এখনকার ঢেউটা যদি 10 ফুট হয় তখন কিন্তু সেটা কয়েক গুণ উঁচু হয়ে আরো বেশি সংখ্যক মানুষকে আক্রমণ করতে পারে। এই সহজ সরল সত্য কথাটা আমাদের দেশের মানুষদের কিন্তু বুঝে রাখতে হবে, উপলব্ধির মধ্যে আনতে হবে, আত্মস্থ করতে হবে। আমি খুবই আশাবাদী যে দ্বিতীয় ওয়েভ বলে যেটা বলছিলাম সেটা প্রায় শেষের দিকে আছে, এবং যদি প্রশ্ন করেন যে এই কাজটা করলো কে, আমি গভীরভাবে বিশ্বাস করি, আমি সাধুবাদ জানাই যে দেশের মানুষ কিন্তু এই ব্যবস্থার কারিগর, তাদের সক্রিয় সহযোগিতা এবং সহমর্মিতায় কিন্তু এই গ্রাফ নিম্নমুখী হতে পেরেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমার একটাই কথা বলার, সাধারণ মানুষকে এই সচেতন দৃষ্টিভঙ্গি আরো কিছুদিন চালিয়ে নিয়ে যেতে হবে, যাতে তৃতীয় ঢেউয়ের যে ভয় যে আশঙ্কা তা অচিরেই অঙ্কুরেই বিনষ্ট হয়। পাশাপাশি কিন্তু রোগ হতেই পারে, তাকে প্রতিহত করা, তার তীব্রতা কমানো, তার জটিলতা কমানো, তার থেকে মৃত্যুর কমানোর ক্ষেত্রে প্রমাণিত আরেকটি সত্য হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা সরকারকে যেমন উৎসাহ সহকারে আরো অ্যাক্টিভলি আরো বেশি সরবরাহ সুনিশ্চিত করতে হবে, সাধারণ মানুষের মধ্যে কোনো রকমের কোনো ভ্রান্ত ধারণা যদি থাকে সেগুলো দূর করার কাজ করতে হবে, মানুষকে উৎসাহ দিতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি গতকালই দেখছিলাম একটা প্রচার হচ্ছে এই ভ্যাকসিন নিলে বন্ধাত্ব তৈরি হচ্ছে, মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে যাচ্ছে, অ্যাবসলিউটলি রং। এই অপপ্রচার, এই ভ্রান্ত অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা প্রচার কিন্তু ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে অল্প হলেও একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে। আমাদের সকলের কাজ হবে, ইনক্লুডিং দিস মিডিয়া, আপনাদেরকেও অনুরোধ করব এই অপপ্রচার, ভ্রান্ত প্রচার, অবৈজ্ঞানিক অকল্পনীয় প্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে সত্য ধারণা তৈরি করার কাজ আমরা যেভাবে এখন করছি সেটাও জারি রাখতে হবে। টেলিফোন লাইনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।